মানে সরকার প্রত্যেক বছর অনুরোধ করছো তেনে আমার গাঁও মহিলাও দশ বারগী মান মানে ধর গৈ পেলা আমি অল্প লাগা ভাগা করলো কিন্তু মাথায় তো আমি আনিব নোৱাৰিলো। সন্মুখতে আমার কপিলিখন আছে, আমাক তেনেকে নেচালে সাহায্য মানে ভিতরতো নকলে মাথায়তো বনায় নিদিলে। এতিয়া বৰ বেছিকে মানে লোৱাছলি পোৱাছলি পানী দুনিপাত হওয়া আমার বহুত অসুবিধা, সেইটো অসুবিধার কারণে মানে এতিয়া আমার এনেকুৱা এটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা মানে লোৱাছলিক মানে এটোপাল পানী মুখত দিবলে আমার শক্তি নাইকিয়া হয়ে গেছে। এটা কি করি, মানে বাটে ঘাটে আছো আর টিংপাত চাইছিল আনি বাটত তৈরি লোবতো আমার সাহস নাই, থাকিলেহে লম তৈরি, আমার উপায় নাই তেনেকে লবলো। এটা এইবিল লোৱাছলি কলেজলে গেছে, এটা কলেজ করব পারা নাই, লোৱাছলি ওলাই সোমায় কেন যাব পারা নাই, সেইটো কারণে অকমান ধর আমাক যদি এটা উপরপা যদি চকু মেলি চায়, কিন্তু ধর বহুতখিনি আমি এটা সহায় পোৱা নিচিনা পাম। এটা বিশেষ খোৱা পানীলৈকে আমার কষ্ট হয়েছে রাইজ। এই বানপানী সোমাই গোটেই ঘর আর বস্তু বাহানি একো বস্তু উলিয়াব নোৱাৰিলো, কিন্তু কি হব, মানুহকেইটা যেনে তেনে বাঁচিছো আর লোৱাছলিকেইটাকো যেনে তেনে রাস্তালৈ আনি রাতি রাতি প্রায় এটা বজাতে হাহাকার সৃষ্টি হয়ে গেছে গোটেই গাঁওখন। এই গাঁওখনত প্রায় ত্রিশ ঘর একত্রিশ ঘর মান আছে মানুহ, সকলো এই বানপানীতে এই রাতি মানে অবস্থা নাই, কারো কোনেও কারো মানে সহায় সাহতি করবলে অবস্থা নাইকিয়া হয়ে গেছে। কোন মুহূর্ত মানে কেনেকেও আহিছে আমি নিজে কব নোৱাৰিলো, শুই থাকা জায়গাতেই মানে পানি আহি ভর্তি হয়ে গুছি গেল, খাবলে খাদ্য মানে ভিতরের পৰা একো বস্তুয়ে উলিয়াব নোৱাৰিলো, কি করি উপায় নাই।